শুভবিদারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের খালো মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের পল্টন ভাই। পল্টন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি নাজমুল সেন্টার অ্যান্ড ট্রেডার্স, আপনার এটা ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? তিন বছর হয়ে গেছে। হাঁটিটি বাবা করে কিন্তু 3 বছর কাটিয়ে দিয়েছে। তো বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে পল্টন ভাই? কত ধরনের চ্যানেল 99 আসলে বর্তমান বলতে আসলে কোভিডের পরে মানুষের টাকা পয়সা যা আছে আছে, যা যেখানে লাগাই ফেলছে, যার কারণে আসলে মানুষ একটা আতঙ্কে আছে, ভয়ে আছে যে আমার এই টাকাগুলো খরচ করার পরে কী হবে, যার কারণে আসলে মানুষগুলো যার যেখানে আছে সে এক ধরনের সঞ্চয় করে রেখে দিচ্ছে, যার কারণে কেউ কোনো কাজ করতেছে না, যার কারণে আপনার ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের যে অবস্থা হইতেই পারে। তো মানুষজন আসলে অনেক কষ্টেই আছে, আমরাও কষ্টে আছি। ভিউয়ার্স, পল্টন ভাই যে কথাটা তুলে ধরেন যে কোভিড-19 সিচুয়েশনের পর থেকে অধ্যবধি পর্যন্ত মানুষ একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছেন, আসলে হাউ টু ইউ ফিল দ্য বিজনেস, কীভাবে বিজনেসকে সামনের দিকে নিয়ে যাবে অথবা ওইখানের মধ্যে ইনভেস্ট করবে কিনা, এই জিনিসটা নিয়ে কথা তুলে ধরেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানে যাবতীয় যে হার্ডওয়্যার এবং স্যানিটারি আছেন, আপনি কোন কোন কোম্পানির সাথে রিটেল আছেন? না, আমরা কোনো কোম্পানির সাথে রিটেল, আমরা কিনে আনি বিক্রি, মানে যখন যেটা চাই সেটাই, যেটা চাহিদা বেশি আমরা সেটাই কিনি, সেটাই কিনে খুচরা, আমরা খুচরা বিক্রি, কোনো ডিলার না কোনো কিছু। স্বপ্ন আসলে স্বপ্ন তো অনেকেই ছিল, কিন্তু এখন তো আর স্বপ্ন নাই, এখন হলে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় কথা, এখন কিভাবে সামনের দিনগুলো পার করবো সেটাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা বললেন যে অন্য বছর বাসস্থান নিয়ে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে আপনি। না, আমাদের এই আপনার প্রশ্ন করার আগে আমরা এটার জন্য আমাদের আসলে আমাদের যারা পথ প্রদর্শক তারাই ভালো বলতে পারে, কারণ সামনের যে দিনগুলো কী আসতেছে তারাই ভালো বলবে, আমরা তো দেখতেছি খারাপ আসতেছে, এখন আমরা যতই খারাপ বলবো হবে না, দেশে যতক্ষণ পর্যন্ত একটা বলতে পারেন একটা সুষ্ঠু পরিবেশ না আসবে, এই সুষ্ঠু পরিবেশটা কি সেটা হলো এক কথা সুষ্ঠু নির্বাচন, সেটা হইলেই সব কিছু আছে। এখন আমাদের মনে আছে আজ থেকে কত বছর আগে সব সরকার চাইছিল যে নকল বন্ধ করেন, তাহলে শিক্ষা রাজনীতি এটা অটোমেটিক, এখন একটার সাথে একটা চলে আসে, নকল কারা করে? স্থানীয় যারা রাজনীতি করতো তখনকার স্টুডেন্ট যারা, তারাই নকল করতো, রাত ভরে পড়ালেখা করতো না, দিনের বেলায় নকল করতো, এদেরকে বন্ধ করতে যায়, ওই বেচারা ফল্ট করছে। এখন আমাদের যে পরিবেশ পরিস্থিতি একটাই, সেটা বুঝতে হবে। এখন সাধারণ জনগণ কেউ বুঝতেছে না, সবাই মনে করতেছে যে হ্যাঁ এলো, খেলে খেললে কোনো ফাউল নাই, এখন এটাকে আসতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষ সেটা না বুঝলে তো হবে না, বুঝতে হবে যে দেশ কী চাচ্ছে, জনগণ কী চাচ্ছে, এক কথাতে শেষ। বর্তমানে খুব সুন্দর একটি উদাহরণ দিলেন দেশ এবং জনগণ কী চাচ্ছে, এটাই যদি আমরা সার্ভাইভ করতে পারি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমার দেখা পল্টন ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোর বিদ্যুৎ সভা থেকে ভ্রমণ প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক ফরাজ ভাই বিদায় রেখে টানছি, সাথে আছেন সামনে এক দেশ। ধন্যবাদ, থ্যাংক ইউ। নাইস পারফরমেন্স বর্তমান নিয়ে।